মে মাসের শুরুতেই মাঠে গড়াচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের আগে মাঠের প্রস্তুতি শুরু ক্রিকেটারদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে 1600 মিটারের দৌড়ে স্বাভাবিকভাবেই আধিপত্য পেসারদের। আজ শনিবার 1600 মিটার দৌড়ের প্রথম বহরে সেরা হন পেসার তানজিম হাসান সাকিব, দ্বিতীয় হন ওপেনার মাহমুদুল হাসান জয়। তালিকার তিনের টেস্টের অভিজ্ঞ ব্যাটার মোমেনুল হক আর পঞ্চম হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দ্বিতীয় বহরে সবার আগে শেষ করেন পেসার নাহিদ রানা, দ্বিতীয় হন আরেক পেসার হাসান মাহমুদ, তৃতীয় হন পেসার মুশফিক হাসান। স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হন চতুর্থ, 38 পেরোনো ক্রিকেটার মাহমুদুল্লাহ সবার শেষে দৌড় শেষ করেছেন। ফিটনেস সেশন শেষে ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি গণমাধ্যমে বলেন, এই পরীক্ষার মাধ্যমে বুঝলাম ক্রিকেটারদের অবস্থাটা কেমন, এটার মধ্যে পাস ফেলের কিছু নেই, ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে, এরপর ওদের ফিটনেসের অবস্থা কি সেটা জানার জন্যই এই উদ্যোগ। এটা জানার পর খেলোয়াড়দের কাকে কি অনুশীলন করাতে হবে এটা খুঁজে বের করব, ওদের জানিয়ে দেব, ওভাবে আমরা প্রয়োগ করব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন বসানো 400 মিটারের অ্যাথলেটিক্স ট্র্যাকে মোট 4 বার চক্কর দেন ক্রিকেটাররা। এরপর ট্র্যাকেই হয় 40 মিটার স্প্রিন্টও। মূলত জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতির অংশ হিসেবে এই আয়োজন করেছে বিসিবি, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের বিবেচনায় থাকা মোট 35 ক্রিকেটার।